রাজনৈতিক স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশের কারণেই দেশে উন্নয়ন সম্ভব হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদকের 50 বছর পূর্তিতে তিনি বলেন, সংঘাত নয় শান্তির পক্ষে সরকার। এ সময় অস্ত্রের প্রতিযোগিতা না করে ক্ষুধার্ত মানুষের কল্যাণে অর্থ ব্যয় করতে বিশ্ব নেতাদের আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। সাম্রাজ্যবাদ ও ফ্যাসিবাদ বিরোধিতা এবং মানবতা ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকার জন্য 1973 সালে জুলিও কুরি শান্তি পদকে ভূষিত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তার এ পদক প্রাপ্তির 50 বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শত বাধার পরেও বঙ্গবন্ধু সবসময় শান্তির কথা বলে গেছেন। কারো কাছে ভিক্ষা করে নয়, সম্মান ও শান্তির পথে চলতে সরকার সব ধরনের চেষ্টা অব্যাহত রেখেছে বলে জানান প্রধানমন্ত্রী। আজকে যে বাংলাদেশের পরিবর্তনটা হয়েছে আর্থসামাজিক ক্ষেত্রে, সেটা একমাত্র যেহেতু 2008 নির্বাচনে জয়ী হয়ে 2009 সরকার গঠন করে এই দীর্ঘ সময় একটা শান্তিপূর্ণ পরিবেশ ছিল বলেই এই অর্জন করা সম্ভব হয়েছে। এটা সবাইকে মনে রাখতে হবে, একটা স্থিতিশীল পরিবেশ আছে বলেই এটা সম্ভব হয়েছে। কাজে একটা শান্তিপূর্ণ স্থিতিশীল পরিবেশ মানুষকে অর্থনৈতিক মুক্তি অর্জনের সহায়ক, সেই কথাটা সবসময় আমাদের মনে রাখতে হবে এবং আমরা আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। বিশ্ব নেতাদের অস্ত্রের প্রতিযোগিতার সমালোচনা করে দুঃখী মানুষের পেছনে টাকা ব্যয় করার যৌক্তিকতাও তুলে ধরেন সরকার প্রধান। আজকে সারা বিশ্বব্যাপী যে অবস্থা আমরা দেখছি, সেখানে আমরা চাই যে শান্তির মাধ্যমে, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হোক। আমরা তো পেয়েছি, তাহলে কেন আজকে এই অস্ত্র প্রতিযোগিতা? অস্ত্র প্রতিযোগিতায় যে অর্থ ব্যয় হচ্ছে, সেই অর্থ কেন ব্যয় হয় না ক্ষুধার্ত শিশুদের জন্য, ক্ষুধার্ত মানুষের জন্য? যারা দেশে বিদেশে শান্তির জন্য কাজ করছেন, তাদের জন্য বঙ্গবন্ধু আন্তর্জাতিক শান্তি পুরস্কার চালু করার পরিকল্পনার কথাও জানান তিনি। এ সময় বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির 50 বছর পূর্তি উপলক্ষে স্মারক ডাকটিকিট ও খাম অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা।